ড্রামাটিক মনোলগ কি? ড্রামাটিক মনোলগ হচ্ছে এক ধরনের কবিতা, এবং এই কবিতাটা খুবই আকর্ষণীয় কবিতা। আমাদের পছন্দের একটি কবিতা আছে, আমরা একটু পরে এক্সাম্পলটা দেখব। এই কবিতাতে কবি যে কাজটা করে থাকেন সেটা হচ্ছে যে একজন স্পিকারকে দিয়ে কথা বলান, সেই স্পিকার যে যখন কথা বলে সেই কথাগুলো হয়ে যায় কেমন হয়ে যায়, সেই কথাগুলো হয়ে যায় সংলাপের মতো। যেমন আমরা যখন ফোনে কথা বলি তখন অন্য প্রান্তের কথাগুলো শোনা যায় না, অন্য কেউ আমাদের কথা যখন শোনে তখন একজনের কথা শোনে। তো এই কবিতাটাও সেরকমই, একজনের কথা শোনে আর একজন যে শোনে, যে ব্যক্তি কথা শুনছে সে কখনো এই কবিতার মধ্যে মুখ খোলে না, যেহেতু একা একা কথা বলে। আমরা জানি যে একজন দুজন কথা বলে তাকে ডায়ালগ বলা হয়, আর একা একা যেহেতু কথা বলে একে বলা হচ্ছে মনোলগ। যেমন এখানে প্যাট্রিয়ট কবিতায় প্যাট্রিয়ট বলছে, ইট ওয়াজ রোজেস রোজেস অল দা ওয়ে উইথ মেটাল মিক্সড ইন মাই পাথ লাইক ম্যাড, দা হাউস রুফ সিম টু হেভ এন্ড সোয়ে, দা চার্চ স্পায়ার স্প্যাম সাস ফ্ল্যাগস দে হ্যাড ইয়ার অ্যাগো অন দিস ব্যারিড ডে। তো এখানে মনে হচ্ছে যে প্যাট্রিয়ট কোনো একজন কাউ কথাগুলো বলছে, সে শুনছে, এরপরে সে আবার প্রশ্নগুলো আবার কথা বলছে। তো এখানে যে শুনছে তার কিন্তু